আজকে অনেকদিন পরে পাইক পাড়া যাওয়ার জন্য দীনবন্ধুনগর ঘাটে গেলাম এবং ওখান থেকে নৌকায় করে পাইক পাড়ার উদ্দেশ্যে গেলাম। নদীর জল টলটলে পরিষ্কার, এমনকি দু একটা মাছও জলের মধ্যে দেখা যাচ্ছে, খুবই অল্প কিন্তু তাও দেখা যাচ্ছে। পুরো ঘাটের যে এরিয়াটা, দুই পাশে কচুরিপানা, মাঝখান দিয়ে পরিষ্কার জল, তার মধ্যে দিয়ে নৌকা চলছে, খুবই ভালো লাগলো। পাইক পাড়ায় গেলাম, যে কিছু মাছ কিনলাম, কিছু সবজি কিনলাম, কিনে আবার ব্যাক করলাম। আজকের দিনটা খুবই ভালো লাগলো। আজকে অনেক দিন পরে গেলাম পাইক পাড়ার ঘাটে, ভালোই লাগলো। অনেক দিন পর এখন নদীর জলও খুব বেশি, নিমাইদের নৌকায় করে পাইক পাড়ায় গেলাম, যে কিছু মাছ কিনলাম, যে তরকারি বাজার করে আবার আসলাম। নদীর জল খুবই সুন্দর, একদম টলটলে জল,